তাই অতি সত্বর যোগাযোগ করুন এডুকেশন ওয়ার্ল্ড কনসালটেন্সি বেস্ট ক্যারিয়ার গাইড ফর স্টুডেন্টস অপোজিট ওল্ড গ্যাস গোডাউন কেয়ার চৌমুহনী আগরতলা আমাদের ব্রাঞ্চ বিশালগড় কুমারঘাট ধর্মনগর উষাবাজার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রেক্স ও সায়েন্স সোসাইটির উদ্যোগে সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সংগঠনের প্রত্যেক বিজ্ঞান কর্মী তাদের নিজ নিজ এলাকায় বা বাড়িতে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দাবিগুলির মধ্যে অন্যতম হল কর্পোরেট মুনাফার স্বার্থে পরিবেশ ধ্বংস বন্ধ করা প্লাস্টিক ব্যবহার বন্ধ করা জল অপচয় রোধ করা ইত্যাদি বিশ্ব পরিবেশ দিবস ব্রেক্স ও সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সর্বভারতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আজকে এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা করোনা মহামারীর জন্য যেইভাবে সংক্রমণ হচ্ছে তার দিকে নজর রেখে বিশেষ কোনো প্রোগ্রাম এই বছর নিতে পারিনি তাই সংগঠনের প্রত্যেকজন বিজ্ঞানকর্মী আজকে স্ব স্ব উদ্যোগে তার অঞ্চলে তার বাড়িতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে এবং আজকে এই জব গেটে আমরা বিভিন্ন দাবিতে এখানে পোস্টার ক্যাম্পেইন করছি মূলত দাবিগুলো হচ্ছে মুনাফাবাজদের স্বার্থে বনাঞ্চল উচ্ছেদ করা যাবে না